এত খেপে গেছে ছেলেরা, চুরি করে লাগাচ্ছে লিয়াস শাহনাজ ভাইকে, ঘরের দরওয়াজা হল ঘর ভাড়া করে দরজা আটকে দিয়ে জলসাচ্ছে, জলসা কমিটির সেক্রেটারিকে এলাকার টপ র‍্যাঙ্কে সুদ খোঁজছে। ভুল বলে ফেললুম বোধহয়, মেলান শাহনাজ ভাইয়ের কথাগুলো মেলান। বিরাট মসজিদ তৈরি হচ্ছে, এক একটা জায়গায় গিয়েছি, রাজারহাটে একটা জায়গায় বসে জলসা করতে গেছি, পাঁচতলা মসজিদ, কতলা বললুম? পাঁচতলা, এবং সে মসজিদ দেখলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে, তার ছবি দেখলে আপনি বলবেন সর্বনাশ কি রে। একদম নিচা থেকে পাঁচতলা পর্যন্ত টোটালটায় প্লেট আর পাথর দিয়ে তৈরি করা। সেক্রেটারি দেখলে মনে হয় পায়ের জুতো আর পায়ে রাখবে না, কে জানেন? সেক্রেটারি, সেক্রেটারি দাড়ি গোপ কিচ্ছু নি, নামাজ নি, ওই হচ্ছে সেক্রেটারি, এলাকার এলআইসির বড় একটা এজেন্ট, ওই মসজিদ চালাবে। ভাই ওই মসজিদে নামাজ হবে তো? মসজিদ তৈরি করা সহজ, মসজিদের হক আদায় করা কঠিন। জলসা মাহফিল দেয়া সহজ, জলসা মাহফিলের হক আদায় করা কঠিন। কোনটা করছেন আপনি? মুসলিম সমাজ এইভাবে শেষ হচ্ছে, ধ্বংস হচ্ছে। রাসূলুল্লাহ তো বলিনি মসজিদ বিরাট কালারফুল করতেই হবে, মসজিদটা বিশাল শান সওকাতের করতে হবে। রাসূলুল্লাহ বললেন ছাদাটা মসজিদ বানাতেই হবে, নইলে নামাজ হবে না, এরম বলেছে? এ কথা বলছেন না কেন? ভাঙা হোক, টিনের আটচালা নয়, তাল পাতার হোক, হালাল হোক, একটা সেজদাও মিজ্জাবের আল্লাহর দরবারে কবুল হবে। একবার জোরে বলেন, মসজিদের ক্যাশিয়ার হবে কে? পেশাব ফিরে পানি নেয় না যে, যে নিজের পবিত্রতা বোঝে না, ও মসজিদ কি চালাবে? এ কথা বলছেন না কেন? রাগ হচ্ছে নাকি? হলেও কিছু করার নেই, অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছেন, অনেক কষ্ট করে আমি এসে ঝালিয়ে রেখে যাই, জীবনে যেন আর করাত বেড়ে শব্দ না আসে শাহনাজ। হ্যাঁ, খামখেয়ালি পোনা পেয়েছেন আজকে, কত হাজার 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 মসজিদ তৈরি হচ্ছে। বাদশাহ ঔরঙ্গজেব, নাম শুনেছেন? জানার উপস্থিতিতে ফতোয়ে আলমগীরি, ফতোয়ায় হিন্দিয়া যাকে বলা হয়, তিনি লিখেছিলেন। সেই ঔরঙ্গজেব নিজের জীবনের রাজ সিংহাসনে বসে তিনি এই ভারতবর্ষে 2700 মসজিদ ভেঙে ফেলেছিলেন। কটা মসজিদ? 2700। একটা মন্দিরে হাত দেয়নি, কেন জানেন? মুসলমানদের জন্য যেখানে সেখানে মসজিদ তৈরি করা, মুসলমানদের জন্য যে কোনো টাকা দিয়ে মসজিদ তৈরি করা শরীয়ত অনুমোদন দেয় না। হ্যাঁ, দক্ষিণ পাড়ায় ওরা মসজিদ তৈরি করে যে চল আমরা উত্তর পাড়ায় করি, এই জন্য পুরো খামখেয়ালি করা, কথা ঠিক না ভুল জোরে বলেন না? সাবধান হন, মহাপাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফের যুগ থেকে মনে হচ্ছে এখন কেঁতা বালিশ হলে ভালো হয়। ভাই কেঁতা বালিশ আনতে দেবো? যে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা, ওয়ালা আলিম সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো, সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল, হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো, ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ, জোরে হবে না ছিললে হবে না, ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ, মুসলিম ঐতিহ্য
নিজের ইতিহাস ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে আজ মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে আজ তারার মাঝে চাঁদের আলো জমানার মৌজাদে দিল তারার মাঝে চাঁদের আলো জমানার মৌজাদে দিল ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ জুড়ি হবে না সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ ইলা ইলাহা ইল্লাল্লাহ ঠান্ডা হয়ে গেছে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোজাদ্দেদের ফুলের ঘ্রাণে শান্তি এলো মমিন প্রাণে জোরে হবে পেছন দিক থেকে হবে মোজাদ্দেদের ফুলের ঘ্রাণে শান্তি এলো মমিন প্রাণে লাখো মুসলিম ছুটে চললো ফুরফুরার ওই দরগা পানে লাখো মুসলিম ছুটে চললো ফুরফুরার ওই দরগা পানে ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ জোরে হবে না চিল্লে হবে না সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা করা বেড়িয়ার মুসলমানেরা আল্লাহ নবী আরেকটি উদাহরণ দিলেন হাদিস আগে পাওয়া যায় ও আমার সাবিরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও আল্লাহ নবী সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমরা জান্নাতি মানুষ দেখতে চাই আল্লাহ নবী বললেন উনজুরু ইলা ওমার আমার ওমরের দিকে তাকা আমার ওমর হলো জান্নাতি একবার জোরে হবে না রাসূলুল্লাহ বলছে জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবীরা বলছে হ্যাঁ দেখবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন দেখো আমার ওমর বসে আছে জান্নাতি একবার জোরে বলে আল্লাহ নবী কোলে যারা সাহাবীরা খুশি হয়ে গেলেন হযরতে ফারুক আজম ওমর উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি যখন আমাকে জান্নাতি বলেছেন আমি ওমর আমার 100% বিশ্বাস আমি হলাম জান্নাতি জোরে বলেন ভাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি কতটা বিশ্বাস নবী বলেছে জান্নাতি ওমর আর কোনো সন্দেহ নেই আমি জান্নাতি হ্যাঁ আল্লাহর নবী বললেন সুদখোরের ঠিকানা জাহান্নাম একবারও আমরা ভেবেছি সুদ খাচ্ছি আমি জাহান্নামে যাব শিও আর খাবো না ভেবেছি ও মরণের পরে যাহে হবে আখেরাতকেই উড়িয়ে দিচ্ছি হ্যাঁ কথা বলছেন না কেন আল্লাহ নবী কোলে যারা সাহাবীরা রাসূলুল্লাহ কোলে যারা সাহাবীরা মদিনার মসজিদে নবী শরীফে হযরতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি যখন আমাকে জান্নাতি বলেছে আজকের পর থেকে আমি আর নামাজ আর পড়ব না মদিনার মসজিদে নবী শরীফে আজকের পর থেকে আর আমি নামাজ পড়তে আসব না ভাই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তো আর নামাজ পড়বে রাসূলের সাহাবী হযরতে ওমর বলছে হুজুর নামাজ আমি আর পড়ব না আল্লাহর নবী মুচকে হেসে বলছেন ওমর নামাজ নাই বা পড়লে তবুও জান্নাতি একবার জোরে বলেন
আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে চলে যাই হ্যাঁ বাবা যাও উমর আল্লাহ নবী সাহাবী উমর চলে গেলেন আল্লাহ নবী সাহাবা একরামদের লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা আজকে আমার উমর চলে গেছে জান্নাতি সার্টিফিকেট নিয়ে চলে গেল ও আমার সাহাবীরা শোনো শোনো আজকে আসরের জামাতটা আসরের আজান হবার পরে পরে সুন্নতটা পড়ে দাঁড়িয়ে যাব আমরা ওমর জানো জামাত না ধরতে পারে একবার জোরে বলেন এ ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি না হুদোশে সুবহানাল্লাহ ঝাড়তেছেন খাটে ঘাটুক নলে মলি সাহেবের পেছন ফাটুক জে রাসূলুল্লাহ বলছে আমার ওমর চলে গেছে নামাজ আর পড়বে না কিন্তু আজকে আসরের জামাতটা হবে আজান দেওয়ার পরে পরেই সুন্নত পড়ে নেবে আর নেবার পরেই জামাত শুরু করে দেব ওমর যেন জামাত না ধরতে পারে তার মানে রাসূলুল্লাহর বিশ্বাস আমার ওমর ঠিক জামাতে এসে হাজির হবে একবার জোরে বলেন না রাসূলের প্রতি কি বিশ্বাস ছিল ওমরের ওমরের প্রতি কি রাসূলের বিশ্বাস ছিল আজকে সেই বিশ্বাসের জায়গা শেষ করছি মুসলমান আর শুধু বলছি এ খারাপ ও খারাপ দাদা খারাপ দিদি খারাপ মোদি খারাপ আর আমরা পুরো জানো ফেরেশতা দেড় লক্ষ মুসলমান যখন হিন্দুস্তানের জমিনে তখন আমার আল্লাহ তুলে দিয়েছিলেন খুশি করে মোল্লার হাতে হিন্দুস্তানটা গোটা হিন্দুস্তানটার মালিক ছিল মুসলমান একবার জোরে বলুন দেড় লক্ষ আমি হিস্ট্রির উপরে অনার্স করেছি এমএ করেছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুধু আরবিকে মলি সাহেব হইনি ভারতবর্ষে দেড় লক্ষ যখন মুসলমান তখন এই ভারতবর্ষটা মুসলমানের হাতে আল্লাহ তুলে দিয়েছে আর এই ভারতবর্ষে এখন শুধু এই বাংলার জমিন আছে পৌনে চার কোটি মোল্লা তারপরেও দাদা দিদির কাছে দেবেন 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 এই ভিক্ষুকের থেকে খারাপ না কথা বলছেন এখানে তার কারণ কি বলো তার কারণ মুসলমান নামে আছি করবে নেই করবে নেই সব শেষ মুসলমানরা মার খাবে মার খাবে মার খেতে খেতে মার খেতে খেতে এদের পাশে কেউ দাঁড়াবে না এরা কি আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ কবুল করবে না না করার কারণে এরা মার খেয়ে কে জমিনের উপরে ধরা যাই হবে মুসলমানেরা পৃথিবীর জমিনে নির্যাতিত হবে অবদলিত হবে পদদলিত হবে ও আমার সাহাবীরা কিন্তু আমার আল্লাহ ঠিক সেই সময় একজন মোল্লাকে জমিনের উপরে পাঠাবে ওই মোল্লাটার নাম হলো হযরত ইমাম মাহদি আলী সালাম আল্লাহ এক মোল্লার ওসিলায় গোটা বিশ্বের জমিনটাকে আবার আল্লাহ মুসলমানের হাতে তুলে দেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন এই মোল্লাদের হাতে আবার আসবে ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবী রাজ করবে মুসলমান একবার জোরে বলেন কবে জানেন যেদিন মুসলমানের কাছ থেকে সুদ থাকবে না সুদের টাকা থাকবে না মুসলমানের কাছে মেরে লেওয়া কেড়ে লেওয়া নীতি থাকবে না মুসলমান হক ফাঁকি দেবে না মুসলমান বোনের ফরজ ফাঁকি দেবে না ভাইয়ের সম্পত্তি জোর জবস্তিকে দখল করে নেবে না মুসলমান মদ খাবে না গাঁজা খাবে না দাড়ি কাটবে না নামাজ ছাড়বে না এই রকম মুসলমান যখন সব এক কাতারে নামাজ পড়বে আল্লাহ তখন এই বিশ্বটাকে আবার এদের হাতে তুলে দেবে একবার জোরে বলেন তাই চিয়ার নিতে গেলে মসজিদ নিতে হবে আগে এ কথা বুঝতে পারছেন না নাকি চিয়ার নিতে গেলে নামাজের মুসাল্লা আগে নিতে হবে আল্লাহ বলছে ঠিক আছে
বুঝতে পেরেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজের সাহাবী হযরতে ফারুক আযম চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন বাবা সাহাবীরা আজকে আসরের জামাত হবে আজানে আজানের পরে পরেই সুন্নাত সুন্নতের পরেই জামাত ওমর যেন জামাত না ধরতে পারে সব সাহাবাই কেরামরা তৈরি হয়ে আছে ভাইরা আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা হঠাৎ দেখতে পাওয়া যায় হযরতে বেলাল আসরের রক্ত হয়ে গেছে আযান শুরু করে দিলে আল্লাহু আকবার এই আযানের ধ্বনি ওমর শুনতে পেয়েছে রাসূলুল্লাহর সাহাবাই কেরামরা শুনেছে ওমর জানে দেরিতে জামাত হবে একটু দেরিতে জামাত হবে ওমর আবার ভাবছে নবীকে বলে এলাম আমি আর আসব না আজকে জামাতে নাই গিয়ে দেখি কেমন লাগে রাসূলুল্লাহর সাহাবীরা সুন্নত নামাজ আদায় করে নিলে আল্লাহ নবী জামাতে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন বাবা সাহাবীরা তোমরা দরজা জানালা বন্ধ করে দাও আজকে মদিনার মসজিদে নবী শরীফে জামাত হবে দরজা জানালা বন্ধ করে দিয়ে মসজিদের দরজা জানালা বন্ধ করে জামাতে নামাজ পড়া মাকরুহ আমাদের জন্য কথা বুঝতে পারছেন না এই আমরা যারা এখানে আছি কোন ইমাম সাহেব যদি বলে দরজা জানালা সব আটকে দাও জামাত হবে জামাতটা মাকরুহ পছন্দ নয় অপছন্দনীয় জামাত হবে মসজিদের দরজা খুলে রাখতে হবে জানালা খুলে রাখতে হবে যদি জানালা আটকে দেন দরজাটা টোটালটাই খুলে রাখতে হবে কেন জামাত দাঁড়িয়ে যাবার পরেও কিছু মুসল্লি আসে কথা ঠিক না ভুল জোরে বল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে আমার জন্য খাস রাসূলের জন্য খাস একবার জোরে বলেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সকলে জামাতে দাঁড়িয়ে গেছে আর দরজা আটকে দিয়েছে মসজিদে নববী শরীফে আমি গেছি তো ছটা গেট আছে আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের সঙ্গী মসজিদে নববী শরীফে কথা বুঝতে পেরেছেন তো ছটা গেট আছে ওই ছটা গেট তার ভিতরে দুটো গেট নতুন হয়েছে চারটে রাসূলুল্লাহর সময় থেকে হয়ে আসছে চারটে গেট এই চারটে গেট টোটাল লাগিয়ে দিয়েছে জানালা লাগিয়ে দিয়েছে জামাত শুরু করে দিয়েছে মদিনার মসজিদে নবী শরীফে হযরতে সাহাবাই কেরামেরা রাসূলুল্লাহর পিছনে ইত্তেদা করতে লাগলেন এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর অস্থির হয়ে গেলেন বাড়িতে আর থাকতে পারছে না জামাতে নামাজ আদায় কাজা হয়ে যাবে জামাত জামাত ছেড়ে যাবে এই চিন্তা ভাবনা করে ওমর পাগলের মতো ছুটে 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 মদিনার মসজিদে নবী শরীফে যে গাজি এসে দেখছে কি না মদিনার মসজিদে নবী শরীফের দরজা জানালা বন্ধ ভেতরে রাসূলুল্লাহ নামাজ আদায় করছে আমার জামাতটা ছেড়ে যাবে নবীর পিছনে নামাজ আদায় হবে না আমি ওমর বরদাস্ত করতে পারি না গোটা মদিনার মসজিদে নবী শরীফের বাইরে থেকে চক্কর মারলেন তিন পাক মেরে দিয়েছে ওমর ঢোকার রাস্তা পায় না না পে নিজেকে সহ্য ধরে না রাখতে পেরে সবর না করতে পেরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজায় জোরে ধাক্কা মেরেছে দরওয়াজা ভেঙে গিয়েছে আল্লাহ নবী সাহাবী ওমর জামাতে দাঁড়িয়ে গিয়েছে ওমর ঠান্ডা হয়ে গিয়েছে আল্লাহ নবী জামাত শেষ করে সালাম ফিরিয়ে পিছন দিকে ঘুরে দেখলেন হযরতে ওমর দাঁড়িয়ে নামাজ আদায় করছে ওমরের চোখ দিয়ে পানির টুসা গড়ায় আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা কোনো কথা বলো না আমার ওমরের নামাজটা শেষ হোক হযরতে ওমর নামাজ শেষ করে দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওমর তুমি নামাজ আদায় করবে না বলেছিলে এখন নামাজের ভিতরে গেল কান্নাকাটি আল্লাহ নবী সাহাবী কেঁদে কেঁদে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি চেয়েছিলাম নামাজ পড়বো না কিন্তু আমার মন তা মানলো না আমি বাড়িতে ছিলাম আজান শোনার সাথে সাথে আমার ভিতরটা টানা হেঁচড়া করছে আমি যতক্ষণ না মদিনার মসজিদে নবী শরীফে আসতে পেরেছি আমি এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ আমার ভিতরটা আরো ছেঁড়াছিড়ি করছে জামাত কাজা হয়ে যাবে এই লক্ষ্যে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমি মদিনা চত্বরটাকে
तीन पाक दिए दीची चोरे धक्का मेरे अमी दरवाजा भेंगे जखन जमाते दाड़िए यार सुरल्ला हबीबल्ला मन आमार भीतरे अशांत अस्थिरता संगे संगे ठंडा हो गए জান্নাতে যাবেন যারা আশা করছেন ওই আজান শুনে ভিতরটা ওইরকম তৈরি করুন মাথায় ঢুকছে আজান হচ্ছে ঘরের ছেলেরা নজওয়ান যুবক ছেলেরা মার 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 তোর পেছনে মার 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 70 80 হাজার টাকা খরচা করবে শুধু পাপজির পেছনে জান্নাতে যাবে সাবধান হন আমি আপনাদের ভাই বলে যাচ্ছি खूब सावधान जरा फ्री फायर पबजी रामी खेल बड़ परिचय अल्लाह कुरान दिए आज के डेढ़ अपना 1443 बच्चर आगे जानें एदेर परिचय एरा कारा अल्लाह कुराने बोले दिए सुनबें सुनबें अल्लाह कुराने बोले बिस्मिल्लाहिर रहमान रहीम इन्नल मुबस्सिरीना कानु इख्वाना शयातीन एरा मानुष ना जरा अपचय नष्ट कर एरा मानुष ना एरा शयतानेर भाई माथाय ढुकेछे साबधान हन नजनेरा मस्जिदेर संगे सम्पर्क कानेक्शन रेखे दाओ জলসার পক্ষে কে কে হাত তোলেন দেখি হাত উঠতে চাইছে না অনেকে নামান একদম 100 স্পিরিট হাত উঠবে জলসার পক্ষে যারা 100 স্পিরিটে হাত তুলবে আর যারা জলসার পক্ষে নয় তাদের হাত উঠবে কিন্তু এরা আস্তে আস্তে উঠবে দেখলেই আমি বলার সময় দাঁড়া 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 আমি যেই বলবো বিসমিল্লাহ আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে হাত তুলবেন আর মুখে আওয়াজ করবেন আল্লাহু আকবার কথা বুঝতে পেরেছেন মুখ থেকে আল্লাহু আকবার ধ্বনি উঠবার হাত উঠে যাবে একদম কমপ্লিট 100 স্পিরিট বিসমিল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রথম শুরু হোক গরু থেকে তাবারুক এবছর মাশাআল্লাহ বিরিয়ানি হয়েছে তো 65 65 হাড়ি বিরিয়ানি কি খাও খাবি রে বাবা মাশাআল্লাহ এবারে আচ্ছা আবার চাপন হয়েছে 90 গো